আলী আহমদ সাহ হুজাইর এনে লইয়া দরবারের সময় নাই, এখন এখন দরবার নাই। এক ব্যক্তিরে ওয়াজের মধ্যে দাওয়াত দেওয়া হয়ে গেছে, ও দাওয়াত দেওয়ার বাদে আমি আল্লাহর বন্দার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতাম না। আমরা বেশিরভাগ তালাশ করি খে হাসির কুরাক যোগাইতে পারে, যদি ব্যক্তিয়ে বালা এক মাত মাতেন তবু আমরা হাসিয়ার, বুড়া এক মাত মাতেন তবু আমরা হাসিয়ার। আমরা কিতা হইলাম, আমরা অস্তিত্বরে আমরা আড়াই দিলাম, হাসিলে দিলটা মুর্দা হয় আর খান্দিলে দিলটা উজালা হয়, সরস হয়। সুবহানাল্লাহ, সামাজিক মাধ্যম তর্ক বেশি নি না সমাধান বেশি? মাতো কোয়া না, তর্ক বেশি। দুষ্ট হল বুজুর্গ হল, এক তো মাফ করিয়া দিবার আমরা মানসিকতা নাই। একজনে গলতি করি লইছি, তাহলে মাফ করিয়া দিলাই, আমার বিরুদ্ধে কমেন্ট আইসি আমি সবর করিলাই না, আমি পাল্টা একটা ভিডিও বানাইয়ার, আমি পাল্টা একটা কমেন্ট দিয়ার। দুস্থ হল বুজুর্গ হল, সোশ্যাল মিডিয়ারে আমরা ইমানওয়ালা যারা আছি গ্যার মুসলমানের সামনে আমরা হাসির পাত্র যাহাতে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দরবার বন্ধ করিয়া মাওয়িজাতিল হাসানা আর হিকমতের দিকে একটু খেয়াল করি, আমরা দরবার বন্ধ করি লেখালেখি কিছু হল বুজুর্গ হল। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রা, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আলী আহমদ সাহ হুজাইর এনে লইয়া দরবারের সময় নাই, এখন এখন দরবার নাই। জানে হইলে দাওয়াত দিয়া পার্সোনাল আনিয়া কিছু আশআর হুনি লাইবাই, আশআর লাগিনেন মশহুর, কিন্তু তানে আনিয়া দরবার বাড়াইয়া চিল্লা চিল্লি করিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা বেশ করি বাসাইয়া গয়ের মুসলমানের উসিলায় হাসির কুরাক বানাইবার লাগিন আমরা ওলামায় কেরাম হল নাই। সুস্থ হল বুজুর্গ হল, কথা বাদ দেই, তোমার মহব্বত আমরার দিল চব্বিশ ঘন্টা জাগাইয়া দেও হকুয়া, আমিন। আল্লাহ গিবত শিকায়ত থাকি তুমি আমরারে বাসা হকুয়া, আমিন। অত্যন্ত সহজে সোশ্যাল মিডিয়ার মধ্যে তর্কত জোড়া হয় আমরা, আমরা তর্কত কোন দিকে জোড়াই, তর্কর মধ্যে গিয়ে আমরা হামাই, আমরা টেরু পাই না। বোয়ালিপার বাজারের ও দূরবর্তী এলাকার এই মসজিদের ভিতরে চলতে থাকা এই দিনই মুবারক মজলিস তথা মহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জজ ও মুকাররম কাবিলে ইহতেরাম উলামায়ে কেরাম, খুসুসান মুকাররিন হযরত, বিভিন্ন এলাকা তথা এই হামসায়াত তাকিয়া আগত মুরব্বিয়ান হযরত, আমার মায়ার যুবক ভাইও হল এবং বাড়িঘরে পর্দার আড়াল তাকিয়া সুন্নেওয়ালি সম্মানিত শ্রদ্ধেয় আমার মার বইন হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় এই নাতিশীতোষ্ণ বাপ ওয়ালা এক মনোরম পরিবেশের মধ্যে দিনই এক জলসার ইন্তজাম আল্লাহ আমরা যদি হরাইছেন, আর আটটা ৩৫ বাজের মসজিদর বার ভিতর বর্তি হইয়া আমরারে আল্লাহ বইয়া কিছু দিনই খতা হওয়ার আর শুনবার তৌফিক সামর্থ্য সুযোগ দিছইন এল্লাগিন আল্লাহর শুকুর আদায় করা বড় জরুরি, আমরা সারায় আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্তকল বুজুর্গ হল, লম্বা চওড়া তকরির আমার আগে হইছে আর লম্বা তকরির আমার বাদে হইব, আওসত মাঝখানো আমি গুণাগারে দাওয়াত দিছন হিসাবে, নসিহত বড় কঠিন জিনিস। মাওয়িজাতিল হাসানা হিকমতর সঙ্গে করবার লাগিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ হুইত্রা নবী, তুমি নসিহত পেশ কর, উদউ ইলা সাবিল রব্বিক, রবর রাস্তার দিকে মানুষের দাওয়াত দেও, মাওয়িজা হাসানা দ্বারা আর হিকমা দ্বারা। মুখস্থ রাখবার দুইটা শব্দ দুইটা অংশ, মাওয়িজাতিল হাসানা আর আল হিকমা, কয়টা অংশ আমার লগে মাতিবা ইনশাআল্লাহ, কয়টা অংশ? মাওয়িজা হাসানা আর আল হিকমা, উত্তম উপদেশ সমূহ আর কৌশল আল্লাহর বাসায়।
এই হিকমা শব্দর তর্জমা লওয়া হয়েছে দুইটা, কয়টা? দুইটা। খেয়াল দিলে সারায় আল্লাহর কালাম আল্লাহর রসুল আর আহাদিস বুঝি লাইন, সামান্য খেয়াল দিলে উঠিয়া যাইবা না, জরুরত লাগলে সভাপতি আসেন উঠিয়া যাইবা, বুড়া লাগবার আগে আমি ছাড়িম ইনশা আল্লাহ। এরপরেও স্বপনপুরী সাহেব রইছেন, আরও মনে হয় আলিমহল রইছেন, তো লম্বা সময় নষ্ট করতাম নাই আমারে, আমি বুঝি আর এগিয়ে আরাম দিত না টানের, যদি দেখি একটু সুবিধা হয়েছে তে মাত্রে লম্বা কর্ম না সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ। মাওয়িজায় হাসানা আর আল হিকমা, এই মজলিসও আমরা আই কিছু শিখবার লাগিন, ঠিক নেন তো দুস্তকল বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা রে মজলিসও বোয়াইয়া কিছু শিখিবার তৌফিক দেখুয়া হোক আমি। কঠিন জিনিস নসিহত পেশ করা, কেয়ামতর দিন এক গুরু হনেওয়ালারে জিজ্ঞেস করবা আল্লাহ যেন তুমি তোমার জন্মস্থান সহ বিভিন্ন এলাকার মধ্যে গিয়া ওয়াজ আর নসিহত করছ, কি লাগিন খসলায় বলে আল্লাহ আমি খসলাম উম্মতর ফায়দার লাগিন। আমার আল্লাহ অনেক ওলামায় কেরামরে জবাব দিবা কাজাবতা মিশা মাত মাতরায়, কারণ দুইটা জিনিস ওইতো পারে মহদ্দিসিনে কেরাম হলে হইতরা, একটা সম্মান ফাইবার লাগিন, ইজ্জত ফাইবার লাগিন, উচ্চা আসন বইবার লাগিন, মানুষের দিল সম্মান আর ইজ্জতর পাত্র বনবার লাগিন। তুমি ওয়াজ আর নসিহত খসলায় আজকে তোমার ঠিকানা হইল কি জাহান্নাম। আর দুই নম্বর হইল আমি আল্লাহ যেটা হইছি না এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ দিয়া যেটা হওয়াইছি না, ওলা কিছু মাত তুমি তাই মাতিছ কিছু মানুষে, এটা কিয়র লাগিন বলে মানুষের দিল আকর্ষণ করবার লাগিন, ওলা কিছু মাত মাতিছি বলে তোমার স্থান ও জাহান্নাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মাই ইয়াকুল, বুখারি শরীফর হাদিস, তুমি এমন কিচ্ছু বানাইয়া কইলা যেটা লাম আকুল আমি কইছি না, আমি কইছি না ওলা কোনো মাত নবীজিয়ে কইছুন, কালান নবীয় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া কইলা আমি আল্লাহর রসুলে কইয়ার তার স্থান হইব জাহান্নামর নিকৃষ্ট জায়গার মধ্যে সিফিন, নাউজুবিল্লাহ সিজ্জিন, খানো ভাই সিজ্জিন, যে সিজ্জিন সাত জমিনের তলে গব্বরে অবস্থিত, ইল্লিয়িন সাত আসমানের উপরে আর সিজ্জিন হইল সাত জমিনের তলে, হোক নাউজুবিল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল এইরকম কোনো হতা হওয়ার তাকিয়া আমি এক নালায়ক রে আল্লাহ হেফাজতে তাম মানে শিব হরকা আর তামাম ওলামাই কেরাম হলরে আল্লাহ তাআলার আসদাকাল হাদিস আল্লাহর কালাম ইকান সব থেকে সত্যবাণী, আল্লাহর কালাম থেকে হাসা মাত কিছু আসে নি আর আমি আয়াত ফড়িছি বাদে মাতকার ইনশা আল্লাহ, আল্লাহর কালাম থেকে আহসান আল্লাহর কালাম থেকে সত্য হতা উত্তম হতা আর হইতে পারে না, আর মুহাম্মাদুর রসুলুল্লাহর আহাদিস মুবারকা হল তাকিয়া আর কোনো উত্তম হতা হইতে পারে না। আল্লাহ তাআলা তামাম উলামায়ে কেরাম রে দিনর খিদমত জালা আল্লাহ হইছেন জালা আল্লাহর রসুল হইছেন ওলা করবার তৌফিক দেখুয়া। আমরা এমন এক স্পর্শকাতর সেন্সিটিভ পজিশন আইয়া উপস্থিত হইছি বরাহ উপত্যকার মানুষ, বায়া হইল কি সোশিয়াল মিডিয়া সামাজিক মাধ্যম, এটা এখন ওই গেছে আন সোশিয়াল অসামাজিক মাধ্যম হয়ে গেছে। আমার বড় দুঃখ লাগে আর আমি এটার কোনো জবাব ঠুকাইয়া ফাইনা দুস্থ হল, রোড সাইডর মানুষ চৌকন্না যুবক বাইন্তরে হইয়া যুবক বাই হলে সোশিয়াল মিডিয়ারে লিড হতরা, খুব খেয়াল দিয়া শুনবা মারটা আপনারা জানতরা এই মাত্রে মশওয়ারা হিসাবে হরিয়ার, আমার গলতি হইলে বড় হল আসেন দরিয়া দিবা। এই সামাজিক মাধ্যমরে আমরা আন সোশিয়াল বানাইছি, মার্ক জুকার বাগে ফেসবুক বানাইছেন, ফেসবুক বানানির মকসদ বয়ান করার গিয়া খুশলা
এক সুতার মধ্যে সবরে আবদ্ধ করিয়া এক ফ্যামিলি হিসাবে রাখবার লাগিন ফেসবুক বানাইছে। আজ ফেসবুকরে উপলক্ষ করিয়া বা যে কোনো মাধ্যম ইউটিউবরে উপলক্ষ করিয়া বা ইনস্টারে মাধ্যম বানাইয়া বা মেসেজ রাইটিংরে আমরা মাধ্যম বানাইয়া কমেন্টসর মাধ্যমে যে পরিমাণ আমরা কোরআন হাদিসর উল্টা গিয়া বিরোধী মন্তব্য করিয়া তর্কে জড়াইয়ার যে কোনো ব্যাপারেও বিজনেসর ব্যাপারে অসামাজিক কোনো কার্যকলাপর ব্যাপারে রিলেশনশিপর ব্যাপারে এমনকি আমরা ওয়াইজিন অহল সম্পর্কেও আলোচনা শুরু করছি আম মানুষ ইন দুইটা কথা বড় গুরুত্বপূর্ণ খেয়াল দিবা। এই সামাজিক মাধ্যমের মধ্যে আমরা পক্ষে এবং বিপক্ষে যে পরিমাণ মন্তব্য করা শুরু করছি আমার আল্লাহ শিকাইয়া দিতরা ও নবী তুমি মানুষরে দাওয়াত দেও আল্লাহর রাস্তার দিকে সিরাতে মুস্তাকিম বায় মাওয়িজা হাসানা আর হিকমত দ্বারা মুহাদ্দিসিন কেরাম হলে মুফাসসিরিন হলে এই আল হিকমার তর্জমা করছেন কোরআন আর আহাদিস। সুবহানাল্লাহ, হিকমত শব্দর অর্থ এমনে কৌশল নাই, কোনো ইঞ্জিনিয়ারের কৌশল নাই, কোনো ডক্টরের কৌশল নাই, মানুষের মস্তিষ্ক প্রসূত কোনো কথা নাই, তার দিমাগ থেকে বারোয়া আওয়া কোনো টেকনিক নাই, তার দিমাগ থেকে বারোয়া আওয়া নিঃসৃত হওয়া কোনো কথা নাই, বলকে কোরআন আর হাদিসের রঙে আল হিকমতটা রঙ্গিন। সুবহানাল্লাহ, কোরআনর আর হাদিসর রঙ্গে যে কথাগুলা রঙ্গিন রৌশনময় আলোকময় ওগুলা হইল আল হিকমা। আরে উলামায়ে কেরাম অখলরে অখলে আমরারে রাস্তা দেখাইয়া দিলা, ও রাস্তায় আমরা চলতাম। সামাজিক মাধ্যম তর্ক বেশি নি না সমাধান বেশি? মাতো কোয়া না, তর্ক বেশি। দুষ্ট হল বুজুর্গ হল, এক তো মাফ করিয়া দিবার আমরার মানসিকতা নাই। একজনে গলতি করিলেই সে তানে মাফ করিয়া দিলাই, আমার বিরুদ্ধে কমেন্ট আইসি আমি সবর করিলাই না, আমি পাল্টা একটা ভিডিও বানাইয়ার আমি পাল্টা একটা কমেন্ট দিয়ার। দুস্ত হল বুজুর্গ হল, সোশ্যাল মিডিয়ারে আমরা ইমানওয়ালা যারা আছি গ্যার মুসলমানের সামনে আমরা হাসির পাত্র যাহাতে না হই। আজকে গ্যার মুসলমান হলে অনেকে আমরারে ফলো করে, আমরার উলামায়ে আকাবিরিন হল যারা বয়ানাত করেন যারা নসিহত পেশ করেন, অনেক হিন্দু ভাই হল আমার লগে যোগাযোগ করছেন যে যত উলামায়ে কেরাম বরাক উপত্যকার আসুন আকাবিরিন হল বড় বড় এরার তকরির নসিহত বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম হলার নসিহত, পশ্চিমবঙ্গের বড় বড় উলামায়ে কেরামর নসিহত, আসামের বড় বড় উলামায়ে হজরাতর নসিহত তারা শুনে শ্রবণ করে। আমরা আজকে হাসির পাত্র বনিয়ার এবং বানাইয়ার আমরা উলামায়ে কেরাম দাওয়াত করবার সময় ওয়াজ ইমাম সাহেবরে অগ্রাধিকার দেই না, এলাকার উলামায়ে কেরামরে অগ্রাধিকার দেই না, উলামায়ে কেরাম লইয়া বইয়া মশওয়ারা করেন তারা আল মাওইজাতিল হাসানা খারারে দি করাইতা, আল হিকমার মাধ্যমে কোরআন এবং হাদিসর মাধ্যমে কোরআন এবং সুন্নার মাধ্যমে সিলেকশন করিয়া দিবা ইনশাআল্লাহ। আল্লাহ আমরারে বুঝবার তৌফিক দেও। খোকু আল্লাহুম্মা আমিন। আমরা উলামায়ে কেরামর খতারে মাতা ফাতিয়া মানিয়া নিতাম, উলামায়ে কেরামরে আমরা মাতার তাজ মনে করিয়া শিরোধার্য আমরা মনে করতাম, উলামায়ে কেরামরে আমরা কফিল আর রাহবর বানাইতাম। যতদিনে আল হিকমা কৌশল উলামার কাছ থেকে আমরা লইতাম না অতদিন আমরার উফরে থেকে লাত যাইত না। আজকে মাদ্রাসা যাওয়ার কারণ, আজকে বড় বড় মুসিবত আওয়ার কারণ, এখানে পারিবারিক সমস্যার থেকে লাগাইয়া সামাজিক সমস্যার থেকে লাগাইয়া ইন্টারন্যাশনাল লাইনে আন্তর্জাতিকভাবে মুসলমান হলর উপরে যে পরিমাণ পরেশানি, যে পরিমাণ আজাব, যে পরিমাণ মুসিবত অহল আর, পরিশানি অহল আর, অভাব অহল আর, ফ্লাড অহল আর, প্রাকৃতিক দুর্যোগ অহল আর, এর লাগিন অনেকাংশে বহুলাংশে আমরা দায়ী মুসলমান হল। দেখো কোয়া এক ব্যক্তিরে ওয়াজের মধ্যে দাওয়াত দেওয়া হয়ে গেছে, ও দাওয়াত দেওয়ার বাদে আমি আল্লাহর বন্দার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতাম না,
আমরা বেশিরভাগ তালাশ করি খে হাসির কুরাক যোগাইতে পারে। যদি ব্যক্তিয়ে বালা এক মাত মাতেন তবু আমরা হাসিয়ার, বুড়া এক মাত মাতেন তবু আমরা হাসিয়ার, আমরা কিতা হইলাম, আমরা অস্তিত্বরে আমরা আড়াই দিলাম। হাসিলে দিলটা মুর্দা হয় আর খান্দিলে দিলটা উজালা হয়, সরস হয়। সুবহানাল্লাহ। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দরবার বন্ধ করিয়া মাওয়িজাতিল হাসানা আর হিকমতর দিকে একটু খেয়াল করি, আমরা দরবার বন্ধ করি, লেখালেখি কিছু কমাই, কমেন্টসও না লেখিয়া আপনি একটা কবিতা লেখেন না, ইসলাম রিলেটেড কবিতা এগুলো লেখেন। ওলামায়ে কেরামর মুকর বাণী, বাণীতে দ্বিতীয় আমির শরীয়ত, বাণীতে প্রথম আমির শরীয়ত, বাণী একটা দেন না, তকরির শুনেন না, একটা লাইন দেন না, স্ট্যাটাসের মধ্যে বাণী লাগাইন না, স্ট্যাটাসের মধ্যে ওলামায়ে কেরামর তকরির টুকরা লাগাইন না, অনেক বাইনতে লাগাইন তো। দেখা যায় যে মুসলমান অকলর হোয়াটসঅ্যাপর স্ট্যাটাস, মুসলমান অকল ইনস্টা আর ফেসবুকর স্ট্যাটাস হাইরে দুঃখ আর দুঃখ স্ট্যাটাস, খালি খান্দা। কিয়র খান্দা? আল্লাহ ভাইবার লাগিনি মাতুই না, না না, তাম বায়েন্তর স্ট্যাটাস এই দুনিয়ার মধ্যে কোনো এক জায়গার ধাক্কা খাওয়ার বাদে, বিজনেসের লাইনে, ব্যবসার লাইনে, দুকা খাওয়ার বাদে, প্রেমর লাইনে, সারা স্ট্যাটাস দেখা যায় দুনিয়ার মধ্যে দুকা খাওয়ার কারণে। বাহ্যিক চিন্তাধারা আমরা বদলাই, বাহ্যিক চিন্তাধারা আমরা বদলাই, দিলরে বড়া করি, আভ্যন্তরীণ পরিবর্তন আল্লাহ করিয়া দিবা ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ। আল্লাহ আমরার বাহ্যিক এবং আভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন করিয়া দেয়া, হোক আমিন। আল্লাহ তোমার মহব্বত আমরার দিল চব্বিশ ঘন্টা জাগাইয়া দেওয়া, হোক আমিন। আল্লাহ গীবত শিকায়ত থেকে তুমি আমরারে বাসা, হোক আমিন। অত্যন্ত সহজে সোশ্যাল মিডিয়ার মধ্যে তর্কত জুড়া হয় আমরার, আমরা তর্কত কোন দিকে জুড়াই, তর্কর মধ্যে গিয়ে আমরা হামাই, আমরা টেরু পাই না। আর পরে এটা আমার জাহান্নামো যাইবার একটা কারণ বনি যায়, যখন আমি গুনার কোনো মাতর মধ্যে শরীক কইলাম, দুনিয়ার কোনো গুনার মাতর মধ্যে আমার এন্ট্রি হলো, যেমনি আমার গুনার মাতর মধ্যে এন্ট্রি হইলাম, একটা ভিডিওর মধ্যে আমি অংশগ্রহণ করলাম, একটা অডিওর মধ্যে আমি অংশগ্রহণ করলাম, এই গুণার মাত্রে আমি শেয়ার করলাম, অথবা মানুষে বড় বালা পায় লইয়া আসে এই হাসিবার মাত্রে আমি শেয়ার করলাম, এই শেয়ার করবার কারণে আমার মৌত ইবারক পর্যন্ত যত মানুষে কথারে শেয়ার করবা, এই ভিডিওরে শেয়ার করবা, এই অডিওরে শেয়ার করবা, এই ফটোরে শেয়ার করবা, গুণার পার্সেন্টেজ আমার খাতার মধ্যে আইয়া আমার খেয়াল করবা মারটা, যত বেশি আপনি শেয়ার হরদায় দেখবায় কোনো আলিমের দিনের বিতর্ক শূন্য কোনো আলোচনা, সুর বেশি নাই, ঠাট্টা তামাশা বেশি নাই, ক্রন্দনরত অবস্থায় আল মাওইজাতিল হাসানা ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে কোরআন এবং হাদিস দিয়া কোনো আলোচনা করলে এই ভিডিও এই অডিও কিন্তু ভাইরাল হয় না, হয়নি শুনছে? এই ভিডিও ভাইরাল হয় না কেন? যিনি বলেন উনি ভাইরাল করেন না, আমরা যারা দেখি আমরা ভাইরাল করি। জি, যদি ভিডিওর মধ্যে আপনি মজা পাইন, জন্নতর মজা নাই জাহান্নামর মজা, যে মজা পাওয়ার বাদে আপনার মনে আয় ইগু তো বড় মজার জিনিস, ইগু বড় বালা লাগের, যদি ওটা আমি শেয়ার করি আমার ফিডর মধ্যে, আমার পেজর মধ্যে, আমার অ্যাকাউন্টর মধ্যে যদি শেয়ার করি, অনেক মানুষে দেখবা এবং দেখি আরও শেয়ার করবা, আমার বড় দুঃখ লাগে। বিতর্কওয়ালা যে মাত আছে, বিতর্কওয়ালা মাত্রে আমরা মুসলমানে বেশি শেয়ার করি, করি নেন বিড়ালর, বিড়ালর লেজ একটা বুঝা যারেনি ভাই, বিড়ালর লেজ একটার মাঝে একজনে খুব বেশি বাইরার, বিড়াল দেখা যার না, জেগে বাইরার মেকুটেও দেখা যান না, বাইরানি ওয়ালারেও দেখা যান না, শুধুমাত্র লাঠিওগু দেখা যার আর বিড়ালর লেঞ্জ দেখা যার, বুঝছেন তো কথাটা? বারোর ভিতরের মানুষে ও ভিডিওটা হইছে 2.9 million, 2.9 মিলিয়ন ভিউ হয়েছে, বিড়ালর লেঞ্জ আর একটা লাঠি, লাঠি দিয়া লেঞ্জও মারা, ওর মারনেওয়ালাও দেখা যান না ভিডিওর মাঝে, আর মেকুর বিড়ালটাও দৃশ্যমান নাই দেখা যান না, ও লেঞ্জও বাইরার, বাদে কিতা উইব রে, বাদে কিতা উইব, ও মজা লাগবো, কিতা একটা দেখা যার মনে হয় কিতা দেখতাম, হইতে হইতে মানুষে দেখিয়া কৌতূহল মানুষের আল্লাহ আল্লাহ নাই, কৌতূহল মানুষের কোরআনে করিম নাই,
কৌতূহল মানুষের হাদিসের মধ্যে নাই, কৌতূহল মানুষের আল্লাহর লগে মহব্বতর নাই। এর লাগিন যেটা জরুরত নাই, যেটার কোনো দরকার তার নাই, কোনো ফায়দা নাই। এই দরকার শূন্য দরকারহীন কথা লইয়া, দরকারহীন বাক্য লইয়া, দরকারহীন জরুরিহীন আলোচনাটা তার জিন্দগির মধ্যে ফিট করিলায় সকাল থেকে বিকাল এবং রাত্রে ঘুমায় ফজর নাই, সকাল দশটার সময় উঠে আবার শুরু করে আবার ঘুমানি পর্যন্ত চালায়। এর লাগিন গুনার মাত্রা এক্সপ্রেস বেশি হয়, অল্প হতাটা অল্পর ভিতরে সীমাবদ্ধ থাকে না, এটা অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। এর বাদে খুঁত বার করা মানুষের খুব বড় একটা দূষণীয় জিনিস, কেয়ামতর দিন খুঁত বার হরনেওয়ালায় তার কোনো বালা আমল ডে টুকাইয়া তালাশ করিয়া প্লাস করি জন্নত যাইবার সুযোগ হইত নাই। কারণ হে মানুষের খুঁত বার করে, হে মানুষের গীবত করে, শিকায়ত করে, আমার আল্লাহ ও সারা এখানে করবা। আর যে মানুষ হরে পড়ছে, যার কোনো বালা আমল নাই তার শিকায়ত তুমি হল্লাই, তোমার বালা আমলগুলা নিয়া তারে দিয়া তারে আল্লাহ ফাড়ি দিলাইবা, দেওয়াইলেইবা জান্নাত। আর তুমি হাজার হাজার বালে আমল করিয়া জাহান্নামর ফতে যাইবাই হোক না, আউযুবিল্লাহ। সারা একবার শুনছেন না, আউযুবিল্লাহ। ও আল্লাহ আমরারে মাউইজাতিল হাসানা আর হিকমতর সঙ্গে সম্পর্ক রাখিয়া আমরারে সলবার তৌফিক দে হোক, আমিন। শুনইন, আমরারে মুসলমান হলরে এখনো দুনিয়ার গ্যার মুসলমান হলে এখনো সম্মান করে, ফলো করে, দুষ্ট হল বুজুর্গ হল। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রা, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আলী আহমদ সাহেব হুজাইর এনে লইয়া দরবারের সময় নাই, এখন এখন দরবার নাই, জানে হইলে দাওয়াত দিয়া পার্সোনাল আনিয়া কিছু আশআর হুনি লইবাই, আশআর লাগিনেন মশহুর। কিন্তু তানে আনিয়া দরবার বাড়াইয়া চিল্লা চিল্লি করিয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা বেশ করি বাসাইয়া গয়ের মুসলমানের উচিলায় হাসির কুরাক বানাইবার লাগিন আমরা ওলামায় কেরাম হল নাই, উস্তহল বুজুর্গ হল কথা বাদ দেই আমরা।